তখন আমি একটা চাকরি করছিলাম, একটা ভালো চাকরি ছিল। সুনি বলল যে মানুষ চাকরি পায় না আর তুমি চাকরি ছেড়ে মিডিয়াতে আসছো, পাগল নাকি? ভুলো চাকরি ছেড়ো না, কদিন পর মিডিয়া থাকবে না, তুমি চাকরি করো। সো এরপর কি হয়েছে দ্যাটস হিস্ট্রি। এনিওয়েজ, হাই, আই এম তৌসিফ মাহবুব অ্যান্ড দিস ইজ মাই স্টোরি। সো মাই ব্যাকগ্রাউন্ড ইজ ইঞ্জিনিয়ারিং। আমি একটা ট্রিপল ই স্টুডেন্ট ছিলাম, গ্র্যাজুয়েটেড দেয়ার ফ্রম AIUB। মার্কস বললাম না, মার্কস খুব একটা ভালো না, বাট ইঞ্জিনিয়ারিং আসলে আমার বাবার স্বপ্ন ছিল। অ্যান্ড প্রতিটা সন্তান আমার মনে হয় বাবার স্বপ্ন পূরণ করা, বাট সামহাউ ইঞ্জিনিয়ারিং জিনিসটা আমার মধ্যে কখনোই ঠিকমতো মনের মধ্যে ছিল না। সো এরপর আমি জব নিই একটা মার্কেটিং সেক্টরে, লাইভ স্কোয়ার নামে একটা কনসার্ট ফার্ম ছিল আগে, সো ওখানে আমি জব নিই। এবং আই ইউজ টু ডু মিউজিক অ্যান্ড কনসার্টস অ্যান্ড এভরিথিং। খুব আই ওয়াজ ডুইং রিয়েলি ওয়েল ইন মাই জব, বাট দেয়ার ওয়াজ দিস সামথিং যে মনে হচ্ছিলো যে দিস ইজ নট মি, এটাও করতে ভালো লাগছে না। আমার অফিসে যেতে সকালে কেমন জানি মনে হয় যে কখন বাসায় ফিরে আসবো, সো কাজে মন ছিল না। আই ওয়ান্ট টু ডু সামথিং যেটা মি, আমাদের আমরা হয় না সবসময় আমরা মাঝে মাঝে কনফিউজ থাকি যে উইচ ওয়ান ইজ মি, উইচ ইজ মানে হু আই অ্যাম, এটা জানা খুব ইম্পর্টেন্ট। তো আমি তখনও আই কুড নট ফিগার আউট হু আই ওয়াজ, বাট দেন ওয়ান ডে আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে তুই অনেক ভালো কথা বলতে পারিস, শি ইউজ টু বি মডেল, এখন মডেলিং করে না। তো সে আমাকে বললো যে চল একটা জায়গায় তোর একটা স্ক্রিন টেস্ট হবে, তুই তোকে ক্যামেরার সামনে কেমন লাগে দেখবো, তুই ভালো করতে পারিস। টুকটাক এভাবে স্ক্রিন টেস্ট দিতে একদিন করে একটা টিভিসিতে একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হিসেবে আমি চান্স পাই। টিভিসি ইউজুয়ালি ছোটো থাকে, 30 সেকেন্ড 20 সেকেন্ডের, তার মধ্যে দিয়ে পিছন ধাতো হেঁটে যাচ্ছি এরকম। সামহাও এনজয়ড ইট। তখন শুনতাম বা দেখতাম যে যারা বড় বড় স্টার যারা অনেক কাজ করছে ওরা অনেক স্ট্রাগলের গল্প বলতো, অনেক কিছু বলতো। সো আমি কখনো ইম্যাজিন করিনি যে আমি একজন অ্যাক্টর হব আনটিল আই বিকেম ওয়ান। সো মাই ফার্স্ট টেলিফিল্ম, ইউজুয়ালি অনেকগুলো টেলিফিল্ম নাটক করলে 5-6 বছর থাকলে মানুষ চিনে। আই ওয়াজ ভেরি লাকি যে আমার ফার্স্ট টেলিফিল্মটা হয়েছিল অল টাইম দৌড়ের উপর। সো ইট ওয়াজ এ বিগ ওয়ান, ইট ওয়াজ বাই এয়ারটেল, অ্যান্ড ওটার লিড কাস্টিং হিসেবে আউট অফ লাইক 200 পিপল অডিশন দিয়ে আই গট সামহাউ সিলেক্টেড, থ্যাংকস টু আল্লাহ। অ্যান্ড এরপর আমার কাজ শুরু হয়। সো দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য মেইন স্টোরি, কীভাবে আমি মিডিয়াতে আসি। দ্য মেইন স্টোরি ইজ মিডিয়াতে আসার পর কী হয়েছে। সো যখন আসলাম তখন দেখলাম এভরিওয়ান ইজ ট্রাইং টু লিভ দিস প্লেস, এভরিওয়ান ইজ লাইক ও আচ্ছা মিডিয়াতে কাজ করে, আচ্ছা ঠিক আছে। বা আমার ফ্যামিলি থেকে এমন হচ্ছে যে বিয়ের সময় কী বলবো, ছেলে কী করে। মিডিয়া মানেই যে খারাপ তা তো না, ভালো অবশ্যই আছেন, দেয়ার আর গুড এক্সাম্পলস, বাট যেটা হয় যে আমরা রিয়েল লাইফে সবসময় ব্যাড এক্সাম্পলদের হাইলাইট বেশি করি। সো ব্যাড এক্সাম্পলস সব জায়গাতে আছে, শুধু মিডিয়াতে না। ব্যাড এক্সাম্পলস কর্পোরেটে আছে, ব্যাড এক্সাম্পলস ব্যাঙ্কে আছে, এজেন্সিতে আছে। কেউ যদি কিছু করে সেটা জানাতে গেলে ইউ নিড টু ইউনো ইনফর্ম দ্য মিডিয়া। সো মিডিয়ার দিকে সবসময় সবার চোখ থাকে। সো এই জন্য কেউ যদি অল্প কিছু খারাপ করে সেটা অনেক হাইলাইট হয়ে যায়। খারাপ বলতে যদি কেউ ভুল করে ফেলে, সো এই জন্য দেখা যায় যে মিডিয়ার রেপুটেশনটা খুব খারাপ হয়ে গেছে। অ্যান্ড দেয়ার আর লট অফ এক্সাম্পলস লাইক মি ইন মিডিয়া যারা এখন কাজ করছে। সো আমরা যদি এখানে না আসি, আমরা যদি এখানে না কাজ করি, তাহলে এই জায়গাটা কীভাবে ভালো হবে? সো ইউ জাস্ট সিট অ্যাট হোম অ্যান্ড জাস্ট পয়েন্ট ফিঙ্গার্স যে আরে ওরা তো পড়ালেখা শেষ করে না মনে হয় এই জন্য ক্যামেরা মানে এই জন্য নায়ক হয়েছে। দ্যাটস নট দ্য রিয়েল থিং। আমি নাম ধরেই বলি, সিয়াম ইজ এ ব্যারিস্টার, ও বাইরে থেকে ব্যারিস্টারি শেষ করে এসে হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু বি আ অ্যাক্টর, অ্যান্ড ও ওইভাবেই প্রিপারেশন নিয়েছে। হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন অ্যান্ড সো ডিড আই অ্যান্ড সো ডিড আ লট অফ আদার পিপল। এই জায়গাটাকে যেরকম আপনারা ভাবছেন ওরকম আসলে না। যেমন এটা একটা ভুল আমি বলবো ইয়াংস্টারদের মধ্যে, যে অনেকে সে বলে ভাইয়া আমি নায়ক হতে চাই আপনার মতন, বাট আসলে ওর এখনও ইন্টার পাস করে নাই। সো ও পড়ালেখা বাদ দিয়ে ওর বেসিকটা বাদ দিয়ে ও নায়ক হওয়ার জন্য পিছনে হয়তো কেউ জিম করতেছে বা স্টান্ট শিখতেছে। আই থিঙ্ক এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি অ্যান্ড অলসো ইউর, সো ইটস দ্য রুট। সো ফার্স্ট ফিনিশ ইউর এডুকেশন, ওটার পাশাপাশি ফাইন্ড আউট হু ইউ আর। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি জানি না যে আমি কতটুকু পেরেছি নিজেকে এক্সপ্লোর করতে, বাট আই এম অন দ্য জার্নি অফ মাই লাইফ, আই রিয়েলি লাভ মাই লাইফ অ্যান্ড হোয়াট আই ডু অ্যান্ড হোয়াট এম ডুইং, আই রিয়েলি এনজয় ইট। সো ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ইফ ইউ ডোন্ট এনজয় ইউর ওয়ার্ক, ইফ ইউ ডোন্ট লাভ ইউর ওয়ার্ক, নো ম্যাটার হোয়াট ইউ ডু, সাকসেস উইল বি ভেরি হার্ড টু ফাইন্ড। থ্যাংক ইউ দেখো বিডিয়া ফর হ্যাভিং মি হিয়ার টু শেয়ার মাই স্টোরি, অর আই'ড রাদার সে আওয়ার স্টোরি।